হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাহমিনা, আবারও চলে এলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে, মানে আমার মনে হয় এই ভিডিওগুলো অনেক মজার ভিডিও হবে, কারণ এখানে হচ্ছে আমি গিফট পেয়েছি সেইগুলোর ভিডিও এবং কে কে আসলো আমাদের বাসায়, আমার বাসায় সেইগুলোর ভিডিও। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড আসছে বেস্ট বাইতে কিছু জিনিস চেক করার জন্য, আর আমি গাড়িতে বসে আছি, আমি ভিতরে যাইনি। তো চলুন ভিডিও শুরু করি। সো এটা ছিল লাস্ট মান্থের কিছু ভিডিও, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই। আমার দাদু এবং আমার ফুপু এর আগেরবার লাস্ট 2 ইয়ার্স আগে আসছিল, তখন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আর এবারও আসছে। তো এইবার যেদিন আসছে সেদিন মানে খুবই ফর্চুনেটলি আমার আম্মার বার্থডে ছিল। তো পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার ভাই রেডি করে রাখছিল, যাতে দাদু এবং ফুপি আসলে সবাই একসাথে বার্থডেটা করতে পারি। এবং আরও মজার, মানে খুবই ফর্চুনেটলি, আমি জানতামও না, আমার ভাইও জানতো না, আমার মামাও ওই দিন সারপ্রাইজলি চলে আসছে বাসায়। মামা মনে হয় তার আগের দিন বাংলাদেশ থেকে হিউস্টন ল্যান্ড করছিলো, তো আমরা জানতাম না এটা, মামা সরাসরি বাসায় এসে আম্মাকে সারপ্রাইজ দিছে। তো জিনিসগুলো খুবই মজার ছিল এবং খুবই মানে সবাই একসাথে খুবই সুন্দরভাবে গেট টুগেদার একটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল আম্মার বার্থডেটা। এই হচ্ছে আমার মামা আম্মার সাথে। আম্মা তো খুবই খুশি হয়ে গিয়েছিলো মামাকে দেখে, এবং আমার দুই ছেলেও আসছিলো, আমার দুই কাজিন। তো সবাই মিলে আম্মার বার্থডেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে করতে পারছি। আর আমার এই দাদু তো মানে কি বলবো, এখন মানে আমাদের সবার একজন মানে মধ্যমণি, সবাই দোয়া করবেন দাদুর জন্য। আর এই হচ্ছে আমার দুই কাজিন, আমার ভাই। তো আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব মজা করে সুন্দরভাবে আমার বার্থডেটা করতে পারছি। এবং দাদু আমার জন্য কী গিফট আনছে সেটা আপনাদের সাথে আমি ভিডিওর শেষে শেয়ার করব। আর এখন চলে আসছি বাজার করতে। লাস্ট উইকেন্ডে আমার খালা শাশুড়ি, আমার কাজিন, খালু শ্বশুর সবাই আসছে, তো সবার জন্য বাজার করতে চলে আসছি। সুন্দর মানে কয়েকটা দিন আমরা মানে আন্টি থেকে গেছে, আমাদের খুবই ভালো লাগছে। তো আন্টির জন্য মানে আন্টি আসতেছে, আঙ্কেল আসতেছে, এবং আমার কাজিন আন্টির মেয়ে ও আসতেছে। তো কিছু বাজার করতে আসছি, বাজার টাজার করে এখন বাসায় যাব। তো বাসায় ঢোকার আগে এক্সট্রিম লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল, সো এটাও আপনাদের সাথে রেকর্ড করে ফেললাম। আর এখন আমি শেয়ার করব দাদু আমাকে কী গিফট করলো সেটা, এবং এটা আমি পার্ট 1 পার্ট 2 হিসেবে করছি, কারণ এই পুরো ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ আমি এত বেশি গিফট পাইছি এই 3-4 দিনে লাস্ট উইকে। আন্টির গিফট ওগুলো শেয়ার করব, কী কী পেলাম, আন্টির গিফট, দাদুর গিফট, এবং আমি যে জব করি ওই জবের ওখানেও একটা মানে একটা ক্রিসমাস পার্টি হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সবাই মিলে করছি কলিগরা, ওখান থেকেও আমি গিফট পাইছি। সো আমি এক ভিডিওতে শেষ করব না, আমি আজকের ভিডিওতে শুধু আমি দাদুর গিফটটা শেয়ার করব, নেক্সট ভিডিওতে আমি আন্টির গিফট এবং আমার কলিগের গিফটটা শেয়ার করব। তো খুবই সুন্দর ভিডিও হবে, সবাই সাথে থাকেন, সামনে অনেক সুন্দর ভিডিও হবে। সো এটা পার্ট 1, গিফট পার্ট 1, আর গিফট পার্ট 2 আসতেছে। তো এই হচ্ছে আন্টি আঙ্কেলের ভিডিওটা একটু শেয়ার করলাম, আর এখন আমি শেয়ার করতেছি আর দাদুর ভিডিওটা, দাদুর গিফটের ভিডিও, চলেন। তো এটা আমার দাদু আসছে বাংলাদেশ থেকে আবারও বেড়াতে, আমাদের সবার জন্য গিফট নিয়ে আসছে। তো এই হচ্ছে আমার গিফট, ডায়মন্ডের লকেট, আর চেইন। সো এটা আসলে সুন্দর করে না দেখালে বুঝতে পারবেন না, খুবই সুন্দর জিনিস, খুবই খুবই এক্সক্লুসিভ গিফট। এই যে সাথে মানে যদি কোনো কারণে চেঞ্জ করতে চায় বা কি বলে মানে কোনো দরকার হলে এই এটা হচ্ছে কার্ড আর কি। তো এই আর কি দাদুর গিফট, দাদু আসছে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব খুবই শীঘ্রই। আগে দাদুর গিফটটা শেয়ার করে ফেললাম, খুবই খুবই এক্সক্লুসিভ, আমার তো খুবই পছন্দ হয়েছে।
সুন্দর করে দেখাই। আমার আসলে নাক ফোড়ানো নাই, তাহলে তো দাদু বলছিল যে অনেক বড় একটা সুন্দর নাক ফুলও পাইতা, কিন্তু আমি যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না, সো দিস ইজ দ্য বেস্ট গিফট এভার। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ ফুপি ফর বিউটিফুল গিফট। তার মধ্যে দাদু আমার মেয়েকে গিফট করছে, তারপরে আবার এই যে থ্যাংকস গিভিং গেল, তো সবাইকে দাদু গিফট করছে যে তোমরা তোমাদের মতো করে এনজয় করো। মানে এত সুন্দর ছিল জিনিসটা, কি আর বলবো। মানে তো এই তো সুন্দর করে শেয়ার করে ফেললাম আপনাদেরকে, দেখাচ্ছি যে চেনটা লকেটটা, আসলে এটা চেন আর লকেটের বিষয় না, এটা হচ্ছে মাশাল্লাহ 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 আমাদের অ্যাকচুয়ালি গুড লাকের বিষয় যে আমার দাদু আছে, গিফট পেয়েছি দাদুর কাছ থেকে। সো দাদু, নানু, আমার নানু শাশুড়ি, আমার নানু, আমার নানা শ্বশুর, আমি তো আর দাদি শাশুড়ি দেখি নাই, কিন্তু এই মানুষগুলোকে অনেক 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 মিস করি সত্যি কথা বলতে। আমি অনেক বেশি গুড লাক নিয়ে এই দুনিয়াতে আসছি সত্যি কথা। আমি আমার যত মুরব্বি ছিল, আমি সবার কাছ থেকে এত আদর, এত ভালোবাসা, এত গিফট পেয়েছি, ওগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো ওগুলো তো আপনাদের সাথে আসলে কখনো শেয়ার করি নাই, বলি নাই, যাক ওটা আমার ভিতরেই আছে, আমার ভিতরেই থাকুক। আর যেটুকু আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ হচ্ছে দাদু আলহামদুলিল্লাহ এখনও আমাদের সাথে আছেন বলে, তো ভাবলাম যতটুকু আছে অতটুকুই শেয়ার করি। তো এই ভিডিওতে থাকলো দাদুর দেওয়া গিফট, নেক্সট ভিডিওতে থাকবে আন্টির দেওয়া গিফট। তো সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।